নমস্কার বন্ধুরা জিপসি বা যাযাবর কাদের বলা হয় বা ভ্যাগাবন কাদের বলা হয় ভ্যাগাবন্ট তাদেরকেই বলা হয় যারা ভব ঘুরে হয় অর্থাৎ যাদের বাড়ি ঘর সেই অর্থে থাকে না যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদের সংসার কিংবা বন্ধু বান্ধবের প্রতি টান থাকে না তো সেগুলোকে আমরা ভ্যাগাবন বলতে পারি এখানে সপ্তম শ্রেণীতে যে কবিতাটি রয়েছে ইংরেজিতে ভ্যাগাবন্ট কবিতাটি সেখানে কবি উপস্থাপন করেছেন যে তিনি ভ্যাগাবন্ট হতে চান তিনি ভবঘুরে হতে চান তিনি প্রকৃতির যে সমস্ত সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে উপভোগ করতে চান তিনি চান তার পাশ দিয়ে একটা জলের স্রোত বয়ে যাক তার সামনে একটা রাস্তা থাকুক যেই রাস্তা কোনো শেষ থাকবে না সেই অবিরাম রাস্তা ধরে তিনি হেঁটে যাবেন কি তার যে মাথার ওপর একটা আকাশ থাকবে এই ধরনের একটা পরিবেশ তিনি চেয়েছেন এবং যখন বিশ্রাম নেওয়ার সময় হবে রাতের বেলায় তখন তিনি ঘাসের ওপর ঘুমিয়ে পড়বেন এবং মাথার ওপর বা আকাশে তারা দেখতে পাবেন সেই ধরনের একটা প্রকৃতির বা প্রাকৃতিক পরিবেশ তিনি আশা করেছেন এমনকি তিনি এও বলেছেন যে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হতে হয় যদি ঝড় ঝঞ্ঝা যাই কিছু আসুন না কেন ঠান্ডা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি তার উপর আসে সেটা তিনি মেনে নিতে অস্বীকার করবেন না সেটা তিনি মেনে নেবেন যখন শরৎকাল আসবে এবং সমস্ত জায়গাতে বরফে পরিণত হয়ে যাবে পাখির কিচিরমিচির যে ডাক সেই বন্ধ হয়ে যাবে এবং হাত ঠান্ডায় যদি নীলও হয়ে যায় তবুও তিনি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে ভুলবেন না এভাবেই তিনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছেন এই দ্য ভ্যাগাবন কবিতাটিতে কবি রবার্ট লুইস স্টিভেনসন চেয়েছেন প্রকৃতি সর্বদা তাকে ঘিরে থাকুক এবং তিনি প্রকৃতির মাঝেই বাঁচতে চেয়েছেন এবং শেষ নিঃশ্বাসটাও প্রকৃতির মাঝে থেকে নিতে চেয়েছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব